আদরের ব্যাপারে মহান আল্লাহ কোরআনী যা প্রশংসা জ্ঞাপন করেছেন সেই নবীর প্রতি সালাম সালাম পাঠ করি সকলের প্রতি সাল্লাল্লাহু সম্মানের পরিস্থিতি আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সবারই একান্ত প্রয়োজনের একটি বিষয় নিয়ে আলোচনা করা প্রয়াস করবে ইনশাআল্লাহ তাআলা ইসলামে ভ্রাতৃত্ব বন্ধন যা অনেকটাই মুসলিমদের মাঝ থেকে প্রায় বিদায় নিতে বসেছে, যার ভালো দিকগুলো যার ভালো ফলগুলি রেজাল্টগুলি আমাদের পূর্ববর্তী মুসলিমগণ পেয়ে ধন্য হয়েছিলেন, আর ভ্রাতৃত্বের বন্ধন খণ্ডন এবং তার ভঙ্গনের কারণে তার খারাপ প্রভাব এবং তার খারাপ সাইড এবং বিষয়গুলি ইতিমধ্যেই আমরা পরস্পরে নিজেরাই দুনিয়াতেই ভোগ করা শুরু করছি, আর আখেরাতে থাকবে এর থেকে আরও খারাপ হয়ে। সুবহানাল্লাহ, ব্রাজিত বন্ধন আল্লাহ ইসলাম এত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে আমাদের দিনের মাঝে, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, তোমরা স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ, যেটাকে আজকে আমরা নিয়ামত তো দূরের করা দূরের কথা, একটা সাধারণ কল্যাণের বিষয়েও মনে করছি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনার আমার পরিচালক নিয়ন্ত্রণকারী, যিনি আমার আপনার আমার দুনিয়া বা আখিরাতের কল্যাণকারী, তিনি আপনার আমাকে স্মরণ করে দিচ্ছে, স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামতকে। ইনকুম তো আদান, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, যখন তোমরা ছিলে পরস্পরে শত্রু, একজন আরেকজনের জন্য মানে ক্ষতিকারক, একজন আরেকজনের জন্য প্রাণঘাতক, একজন আরেকজনের জন্যে যখন তোমরা ছিলে একেবারেই দুনিয়া এবং আখেরাতের অকল্যাণকার, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনই নিজ দয়ায় তোমাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন, অতঃপর তোমরা হয়ে গেছিলে আল্লাহর নিয়ামতে পরস্পরের ভাই, অতঃপর তোমরা আল্লাহর নিয়ামতেই আল্লাহর অনুগ্রহেই তোমরা হয়ে গেছিলে পরস্পরে একজন আরেকজনের ভাই। অকুন্তু মালা সাফা খুফরতি মিনাল নার, আর এই আল্লাহর নিয়ামতে একজন আরেকজনের ভাই ভ্রাতা হওয়ার পূর্বে তোমরা যে অবস্থায় ছিলে, তোমরা একজন আরেকজনের যে শত্রু ভাবের পণ্য ছিলে, একজন আরেকজনের যে ক্ষতিকারক যে স্বভাব এবং চরিত্র তোমাদের ছিল, জীবনযাপন ছিল যেই চরিত্র এবং জীবনযাপনের মাধ্যমে তোমরা জাহান্নামের কিনারায় বসে গেছি, তখন তোমরা আলা সাফা খুফরাতি মিনান নার, তোমরা তো একবারে জাহান্নামের মুখেই চলে গেছে, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়ামতের মাধ্যমেই তো তোমাদেরকে সেই জাহান্নামের মুখ থেকে ফিরে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, এত বড় কঠিন জিনিস মুসলিমদের মাঝে পরস্পরের ভালোবাসা মহাব্বত এবং ভ্রাতৃত্ব বন্ধন ইউনিট। সূরা আল ইমরান 103 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 63 নম্বর আয়াতে বলছেন যে এই যে পরস্পরের যারা চিরদিন আজীবন যুগ যুগ ধরে যারা পরস্পরের ছিল চির শত্রু, তারা তো হয়ে গেল একজন আরেকজনের জন্য চির বন্ধু, এটা কীভাবে সম্ভব হলো, কিসের দ্বারা সম্ভব হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি তোমাদের অন্তরের মাঝে
সেতু বন্ধন সৃষ্টি করে দিলেন। ওয়ালাউ আনফাক্তা ওয়ালাউ আনফাক্তুম মা ফিল আরদি জামিআ, যদি তোমরা খরচ করতে এই অর্জনটা করার জন্য এই পৃথিবীতে যাহা কিছু রয়েছে সব কিছুকে যদি এই বন্ধনের পিছনে তোমরা ব্যয় করতে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলকে বলছেন মা আল্লাহ বাইনা কুলুবিন, আল্লাহ রাসূল আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষই নয়, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল আদর্শবান ব্যক্তি চরিত্রবান ব্যক্তি যাকে আলামিন বলতো তার শত্রুরা, তার সম্পর্কে আল্লাহ বলছেন যে মা আল্লাহ বাইনা কুলুবিন, দুনিয়ার সব কিছুর বিনিময় হলেও তুমি তাদের মাঝে ওই শত্রুতা অন্তর থেকে চির শত্রুতা দূর করে তাদের মধ্যে চির বন্ধু এই সেতু বন্ধন তুমি করতে পারতে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই নিজ দয়ায় তাদের অন্তরের মাঝে এই বন্ধনের সৃষ্টি করলেন। ইন্নাহু আজিজুল হাকিম, কারণ হলো তিনি তো মহা পরাক্রমশালী এবং মহা সুবহানাল্লাহ। সূরাতুল আনফাল 63 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যা এসেছে وجمع بينهما على المحبة بعد التفرق والتعالي جعل رب العالمين تدير পরস্পর কে ভালোবাসার উপরে একত্র করলেন যখন তারা ছিল بعد التفرق والتعالي যখন তারা ছিল পরস্পরের বিচ্ছিন্ন এবং تعالي এবং পরস্পরের শত্রু ভাবাপন্ন সেই দুটি হৃদয়কে সেই দুই ধরনের হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করলেন। ফা আসবাহু মুরতাকিনা হাওলাকা, ফলে হয়ে গেল হে রাসূল তারা তোমার আশেপাশে, তোমার আশেপাশে বসে থাকা লোক। বাদিনা আরওয়াহু, শুধু অন্তরের ভালোবাসা এবং মহাব্বতে তারা পরস্পরে তোমার সাহায্যে এবং তোমার দিনের প্রচার প্রসারের কাজে সাহায্যে তোমার চতুর্পাশে তারা হাঁটু গেড়ে দিয়ে বসলো তাই নয়, বরং বা দিন আর ওয়াহু, বরং তারা ব্যয় করতে লাগলো তাদের আর ওয়াহু তাদের রূপগুলি অর্থাৎ তাদের জীবনগুলিকে বিসর্জন দিতে লাগলো। ওয়া আমওয়ালাহুম ফি সাবিল দাওয়াতিকা, আর তোমার আনিত এই তাওহীদের দাওয়াতের পিছনে তাদের সম্পদ আহত অসরে তারা ব্যয় করতে লাগলো। ওয়াল মানাফি ফি সাবিল হাদা তালিফ, وإنك لو أنفقت جميع ما في الأرض من الأموال والمنافع في سبيل هذا التعليم هي الله رسول هي محمد তুমি যদি খরচ করতে এই পৃথিবীর সব কিছুকে মিনাল আমওয়াল ওয়াল মানাফি সমস্ত সহায় সম্পত্তি সম্পদ এবং উপকারী সকল বিষয়ে ফি সাবিল হাদা তালিম এই বন্ধনে আবদ্ধ করার জন্য মা আমতানাকা আন তাসিলা ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন যে এটা তোমার দ্বারাও সম্ভব হতো না সুবহানাল্লাহ, লিআন্নাল কুলুবা বিয়াদিল্লাহ, কেননা মানুষের অন্তরগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠায়। কেননা কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা করতে করেছেন, কারণ হলো যেটা তুমি দুনিয়ার সব কিছু বিনিময়ে এটা সম্ভব হতো না, সম্ভবপর হতো না তোমার জন্যে, তুমি শ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও কারণ হলো লিআন্নাল কুলুবা বিয়াদিল্লাহ, কেননা সমস্ত মানুষের অন্তরের পরিবর্তনকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের হাতের আঙ্গুলের মাথাই হলো পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়গুলি, ইউআল্লিফুহা কাইফা ইয়াশা, তিনি যেমনটি ইচ্ছা এমনিভাবে পরিবর্তন করে থাকেন সুবহানাল্লাহ। তাই তো তিনি সেই শত্রু ভাবাপন্ন চির শত্রু অন্তরগুলিকে চির বন্ধু এবং চির ভ্রাতৃত্বে বন্ধনে আবদ্ধ করে দিলেন। ওয়াল্লাহু তাআলা কওয়িয়্যুন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহা শক্তিশালী, গালিবুর সব কিছুর উপরে বিজয়ী, ইউদাব্বিরু আমরাল ইবাদ, তিনি আল্লাহ তিনি মানব জাতির সকল বিষয়কে তিনি ও কল্যাণময় বিষয় তিনি পরিচালনা করে থাকেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কারণেই তো বদর যুদ্ধে পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হয়েছিল, আল উখওয়া ফিল ইসলাম, ইসলামী ভ্রাতৃত্ব বন্ধন যে ইসলামের বুনিয়াদী বিষয়, এটা যে ইসলামের একেবারে মৌলিক বিষয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীতে সুস্পষ্ট হয়। তেমনিভাবে
বাস্তবিকভাবে প্র্যাকটিক্যাল যেটা প্রমাণিত হয়েছিল সেটা হচ্ছে বদর যুদ্ধে এই ইসলামের কারণে এই ভ্রাতৃত্ব বন্ধনের জন্যই পুত্র পিতার সাথে যুদ্ধ করেছিল। পুত্র পিতাকে হত্যা করার জন্য সে খুঁজে বেড়াচ্ছিল। যদিও আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই পৃথিবীর পিতা মাতা যদিও মুশরিক হয়, এরপরও দুনিয়াবি ব্যাপারে তাদের সাথে সদাচরণ ভালো ব্যবহার করতে স্বয়ং আল্লাহ অর্ডার করেছেন। যদি তোমাকে নির্দেশ করে আল্লাহর সাথে শিরিক করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, খবরদার শিরিকের বিষয়ে পিতা মাতার আনুগত্য করবে না, কিন্তু পিতা মাতা মুশরিক হলো, কাফের হলো, বেদিন হলো, পিতা মাতা দুনিয়াবি ব্যাপারে তাদের সাথে তোমার ভালো আচরণ করবে, ভালো মুআমালাত করবে, তোমার বেতনের টাকা তুমি তাদের তোমার মুশরিক বাবা পিতা মাতাকে দিতে পারবে যদি তাদের প্রয়োজন হয়। কিন্তু যখন ইসলামের ব্যাপারে, যখন মুসলিম ভাইদের ভাইদের সাথে মমিন ভাইদের সাথে যুদ্ধ করার জন্য যখন এসে গেছে, তখন ওই সেই জন্মদাতা পিতাও ইসলামের ভ্রাতাদের সামনে, ইসলামের বন্ধনের সামনে সে ছিল শত্রুতে পরিণত হয়েছে। তাই তো গত যুদ্ধে পুত্র পিতাকে খুঁজে খুঁজে হত্যা করার জন্য ছুটি পাড়েছে সুবহানাল্লাহ, এবং পিতাও মুসলিম পুত্রকে হত্যা করার জন্য সে খুঁজে বেরিয়েছিল। এখান থেকে বোঝা যায় যে ইসলামী বন্ধনই হলো ইসলামের বুনিয়াদী বন্ধন। মুসলিমদের মাঝে পরস্পরের এই পক্ষ ইউনিটি, এই ভ্রাতৃত্ব বন্ধন ইসলামের বুনিয়াদী বিষয়। এটা শাখা প্রশাখার বিষয় নয়, এটা যেমন তেমন কোনো বিষয় নয়, বরং এটাই মুসলিমদের ইসলামের একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়। এমনিভাবে আরও প্র্যাকটিক্যাল এর গুরুত্ব হলো যে এই কারণেই তো ইসলামের শুরু থেকে এই ভ্রাতৃত্ব বন্ধনের গুরুত্ব ইসলামে কত বেশি, এই কারণেই একসময় মুসলিম ভাইদেরকে নিজের সয় সম্পত্তি প্রদান করা হয়েছিল, নিজের সম্পত্তির মিরাজ বানিয়ে দেওয়া হয়েছিল। যদিও আল্লাহুল আলমিন ইসলাম শক্তিশালী হওয়ার পরে সে বিষয়গুলো রহিত করে এখন বর্তমানে যারা নিজের অনুরোধ যারা রয়েছেন, যারা নিজের একান্ত যারা মিরাজের অধিকারী তারাই শুধু মিরাজ পায়, কিন্তু অন্যান্য মুসলিম ভাইরা মিরাজ পায় না। কিন্তু ইসলামের মুসলিমের যে অগণিত হক রয়েছে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে 5টা, কোনো হাদিসে 6টা, কোনো হাদিসে 9টা মুসলিমদের হক উল্লেখ করেছেন, যা আমরা সামনে সময় হলে কিছু সম্ভব সম্মানিত উপস্থিতি। তাই এই ভ্রাতৃত্ব বন্ধন যে ইসলামের বুনিয়াদী বিষয়, তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মাঝে যখন ভ্রাতৃত্ব বন্ধন আরম্ভ করে দিলেন, যা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ক্বালা কাদিমা আব্দুর রহমান ইবনু আউফ আল মদিনা, আব্দুর রহমান ইবনু আউফ মদিনায় হিজরত করে মক্কা থেকে চলে আসলেন ইমান ইসলাম নিয়ে। فأخذ النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن ربيعة. তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ এবং সাআদ ইবনে রবিউ এই দুজনের মাঝে ভাই ভাই করে দিলেন। আল আনসারি ফাকানা সাআদ ইয়াবিনান আসাআদ ইবনে রবিউ আল আনসারি মদিনার অধিবাসী, তিনি ছিলেন সম্পদশালী। ফাকালা লি আব্দুর রহমান ইবনে আউফ, সাআদ ইবনে রবিউ আল আনসারি মদিনাবাসী সে মুহাজির ভাই আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ওকাসিমুকা মালি নিসফাইনি, আমার যতো সয় সম্পত্তি আছে, জমি আছে, আমি দুই ভাগে ভাগ করব, এক ভাগ আজ থেকে আমার জন্য আর আরেক ভাগ আজ থেকে তোমার। সুবহানাল্লাহ। ওয়া আজাউজুকা, আর আমার যে স্ত্রী রয়েছে সেই স্ত্রীর মাঝে কিছু স্ত্রীকে আমি তালাক দেব, আর সেই স্ত্রীকে তুমি বিবাহ করে তুমি তোমার স্ত্রী হিসেবে বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আব্দুর রহমান তার প্রস্তাবে খুশি হলেন, কিন্তু তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবার পরিজন এবং সয় সম্পত্তিতে বরকত দান করুক, কিন্তু তুমি আমাকে দুল্লানি আলা সুক, তুমি আমাকে বাজার দেখিয়ে দাও, আমি তোমার সম্পত্তির উপর নির্ভর করবো না, বরং আমি ব্যবসা বাণিজ্য করে নিজে খেটেই আমি আমার জীবন ধারণ করার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ মুসলিমের 2049 নম্বর হাদিস। তার এখানে
আব্দুর রহমান এবং আব্দুর রহমান সাদ ইবনে রবি তারা পরস্পরের মাঝে যে ভ্রাতৃত্ব বন্ধনের যে নজির তারা প্রতীক তারা দেখিয়েছিলেন যা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের মাঝে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধন এবং ভালোবাসা কত গভীর এবং কত উপরের হতে পারে সেটা দৃষ্টান্ত আল্লাহ নবীর মাধ্যমে এই সাহাবিদ্বয় আমাদের জন্য রেখে গেছেন। সম্মানিত উপস্থিতি, আল-উখওয়াতুল ইসলাম এটা কত কঠিন এবং আরও কত গভীর জিনিস সে সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল-উখওয়া কাল বুনিয়া ইয়াসুদ্দু বা'দুহু বা'দা, যে মুসলিম অপর মুসলিমের জন্য একটা প্রাচীর স্বরূপ, একটা দেওয়াল স্বরূপ, একটা বিল্ডিং স্বরূপ, যার এক অংশ আরেক অংশকে টিনে রাখে, যার এক অংশ আরেক অংশের সাথে লেগে থাকে, যার এক অংশ অপর অংশ থেকে বিচ্ছিন্ন হলে পুরো প্রাচীরটা ভেঙে যায়, পড়ে যায়, ধ্বংসে লিপ্ত হয়। আন আবি মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু মূসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল ইন্নাল মুমিনা লিল মুমিনি, নিশ্চয়ই একজন মুমিন অপর মুমিনের জন্য কেমন, কাল বুনিয়া, একটা প্রাচীরের ন্যায়, একটা দেওয়ালের ন্যায়, ইয়াসুদ্দু বা'দুহু বা'দা, সেটা একটা আরেকটার সাথে কঠিনভাবে লেগে থাকে, একটা আরেকটাকে শক্তভাবে জড়িয়ে থাকে। ওয়াসাব্বাকা ইয়াসুদ্দু বা'দুহু বা'দা ওয়াসাব্বাকা আসাবি'আহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এটাকে আরও একটু স্পষ্টভাবে বোঝানোর জন্যে তিনি তার হাতের আঙ্গুলিগুলিকে এইভাবে একত্র করে এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলির মধ্যে এইভাবে প্রবেশ করিয়ে দেখিয়ে দিলেন যে একজন মুসলিমের সম্পর্ক অপর মুসলিমের সাথে কত গভীর এবং কত নিবিড় হবে। হাদিসটি সহিহ বুখারীর 481 মুসলিমের 2585 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই নজির ইতিহাসে যেটা আমরা পাই, যা আমরা পড়েছি বা শুনেছি, যে ভারতবর্ষের একটা মুসলিম নৌজানকে ভারতের এই মুসলিমরা অ্যাটাক করার কারণে বা ডাকাতি করার কারণে সেই সুদূর মুসলিম গভর্নররা সেই মধ্যপ্রাচ্য থেকে এখানে অভিযান পাঠিয়েছিলেন একজন মুসলিমকে ডাকাতি করার জন্য। একটা মুসলিম পরিবারের উপরে ডাকাতদের আক্রমণ হওয়ার কারণে এই যে একজন অপর মুসলিমদের তার উপর তাকে সাহায্য করা এবং তার জান মালের হিফাজত করার যে দায় দায়িত্ব ছিল রয়েছে ইসলামে, সেটাকে পালন করার জন্যে সেই সুদূর মদিনা থেকে সেই মধুর মদিনা মক্কা মদিনা থেকে এই ভারত উপমহাদেশে অভিযানে পাঠিয়েছিলেন এটার শাস্তি দেওয়ার জন্যে, বা মুসলমানদের এই হক এবং অধিকার তাদের সম্মান ঐতিহ্যকে প্রতিষ্ঠা এবং অটুট রাখার জন্য। আজকে আমাদের পূর্বপুরুষরা ঠিকই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলিকে তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন, কিন্তু আজকে আমরা কোথায় চলে গেছি যে আজকে কেমন যেন আমরা পরস্পরের জন্যে অকল্যাণতা, পরস্পরের জন্যে কেমন যেন হিংসা, বিদ্বেষ এবং ক্ষতিকর বিষয়ে একজন মুসলিম একজন মুমিন সে বিপদে পড়লে বা তার ক্ষতি হলে আমাদের মধ্যে মনে ব্যথা লাগে না, আন্তরিক যে দুঃখ কষ্ট সেটাও কেমন যেন আমাদের অন্তর থেকে চলে গেছে, আর অর্থনৈতিক বা অন্যান্য সাহায্য সহযোগিতা দূরে তো দূরের কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজিবু লিল মুসলিমি আলা আখিহি খামসুন, পাঁচটা জিনিস একজন মুসলিম অপর মুসলিমের জন্য তাজিব ওয়াজিব অবশ্যই আবশ্যক। এক নম্বর হচ্ছে রদ্দুস সালাম, কোন মুমিন ভাই যদি সালাম দেয় সেই সালামের জবাব নেওয়া। আল্লাহ নবী বলছেন যে তাজিবু খামসুন তাজিবু আলিল মুসলিম আলা আখিহি, একজন মুসলিম তার ভাই অপর মুসলমানের উপরে তার পাঁচটি জিনিস ওয়াজিব। এক নম্বর হচ্ছে রদ্দুস সালাম, সালাম দিলে তার জবাব দিতে হবে। দুই নম্বর হচ্ছে ও তাসমিতুল আতিস, যদি সে হাসি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাব দিতে হবে আলহামদুলিল্লাহ বলে। তিন নম্বর ওয়াইজাবাতুদ দাওয়া, যদি সে তাকে দাওয়াত দেয় তার বাড়িতে বিবাহ হোক, পরিমাণ হোক, অন্য কোনো দাওয়াত, তাহলে সেই দাওয়াত সে কবুল করবে এবং গ্রহণ করবে।
4 নম্বর আছে ইয়াদাতুল মারিজ, কোন মুসলিম মুমিন ভাই যদি অসুস্থ হয় তাহলে অপর মুসলিমদের উপরে একান্ত কর্তব্য হলো তাকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা। 5 নম্বর হচ্ছে ওয়াতিবাউ জানাইজ, এবং কোনো মুমিন ভাই যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজায় দাফন করানো শরীর হওয়া। মনে হয় করোনা ভাইরাসের মাধ্যমে এই শেষ দুটি, অন্তত এই শেষ দুটি পয়েন্ট করোনা ভাইরাসের মাধ্যমে এই দুনিয়া থেকে মুসলমানদের ঠিকমতো তাদের বিদায় দিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি বাণী, কোনো একটা আদেশ এবং নিষেধ, কোনো একটা আদেশ এবং নিষেধের একটা অংশ বা একটা অক্ষর কিয়ামতের আগ পর্যন্ত সেটা রহিত হবে না। তার রহিত হওয়ার যে মাধ্যম ছিল সেটা হচ্ছে ওয়াহী, রহিত হওয়ার যে মাধ্যম ছিল সেটা হচ্ছে ওয়াহী। আল্লাহ রাসূলও চলে গেছেন, ওহিও বন্ধ হয়ে গেছে, আর আল্লাহ রাসূল যে হক নির্ধারিত করে গেছেন পৃথিবীর কোনো অবস্থায় কোনো সময় কোনো জামানায় কোনো পরিস্থিতিতে সেগুলো বিশ্বাস হওয়ার নয়। কিন্তু আজকে ইসলামের বিশ্বাস, যেটা এরা আমি অনেক ক্ষুদ্রায় বলেছি, ইসলামী আকিদা যেটা, ইসলামের যে বিশ্বাস এবং ইসলামের যে বিধিবিধান সেগুলোর উপরে যখন আপনি আমি সায়েন্স বা ডাক্তারি গবেষণাকে যখন প্রাধান্য দেব, তখন অবশ্যই আমরা ভুল পথে পরিচালিত হব, অবশ্যই আমরা ভুল পথে পরিচালিত হব। এই কারণেই আজকে আমরা এই বর্তমান 5 মাসে দেখেছি যে এই দুটি হক, এই দুটি অধিকার কেমন যেন একেবারেই মুসলমানদেরকে বিদায় দিয়েছে। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد صلى الله عليه وسلم الأخوة الإسلام إسلامير أي برادرتو بندولي দুনিয়াবী এবং উপরাবী পার্থিব এবং পরলৌকিক অনেক কল্যাণ উপকারিতা রয়েছে, তার অনেকগুলি হাদিস রয়েছে যেগুলো আজকে সব বর্ণনাও করতে পারবো না। তার মধ্যে দু একটি হাদিস বর্ণনা করি। দুনিয়াবী উপকারিতা তো কিছু আলোচনা হলো, উপরাবী আলোচনার মাত্র দুটি হাদিস বর্ণনা করব। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخل الجنة حتى تؤمن. ইসলামের এই ভ্রাতৃত্ব বন্ধনই হলো, এটাকে প্রতিপালন এবং লালন পালন প্রতিষ্ঠা করাই হলো আপনার আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে والذي نفسي بيده, ওই সত্তার কসম করে বলছি, শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবেই না, হাত্তা তুমিনু, যতক্ষণ না সত্যিকার মুমিন না হতে পারবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, আর তোমরা প্রকৃত মুমিন হতেই পারবে না যতক্ষণ তোমরা পরস্পরকে একজন আরেকজনকে ভালো না বাসো। আল্লাহ রাসূল জান্নাতে শর্ত করলেন ঈমান, ঈমানদার হওয়া, আর ঈমানদার হওয়ার শর্ত করলেন একজন আরেকজনকে ভালোবাসা। কিন্তু আজকে আমরা এর বিপরীত পথে, বিপরীত ভাবে আমাদের অনেক চালচলন, কথাবার্তা, মুআমালাত, আচার আচরণ এর বিপরীত দিকে আমাদের ধাবিত হচ্ছে, যা আমরা অনেক সময় আমরা নিজেদের পরস্পর থেকে দেখে পাচ্ছি। আফালা আকুলুকুম আলা আমরিন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ে কথা জানাবো না যা তোমরা করলেই একজন আরেকজনকে পরস্পর ভালোবাসতে পারবে, আর পরস্পর ভালোবাসতে পারলে মুমিন হতে পারবে, আর মুমিনরাই একমাত্র জান্নাতের দরজায় প্রবেশ করবে। আফসুস সালাম বাইনাকুম, সেটা হচ্ছে যে তোমরা পরস্পরে অধিকারে সালামের প্রচার ঘটাবে। হাদিস সহিহ মুসলিমের 45 নম্বর হাদিস এবং আবু দাউদের 5193 নম্বর হাদিস। সম্মানিত,
মুসলিমদের পরস্পরের ভালোবাসা এবং এই বন্ধনই কাল কিয়ামতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ছায়া দিয়ে তাদেরকে ধন্য করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يقول يوم القيامه নিশ্চয় রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন আইন মুতাহাবুনা বিজালালি, তারা কোথায়, সে সমস্ত ব্যক্তিরা কোথায় যারা শুধুমাত্র আমারই জন্য একজন আলামিনকে ভালোবাসে। সুবহানাল্লাহ, দুনিয়াতে অনেকেই আলামিনকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা অবৈধ হওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ পথে হওয়ার কারণে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের বিষয় বা গুনাহ এবং পাপের বিষয় হওয়ার কারণে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, অনেক কিছু ঘটে যায়। আর যারা এর পরিবর্তে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা একজন আলামিনকে ভালোবাসবে, এক মুমিনা আরেক মুমিনকে, এক মুমিনা আরেক মুমিনাকে, নারী হোক পুরুষ হোক, যারা একজন আরেকজনকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আগত এ ধরা সমস্ত মানুষের মাঝ থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করবেন, তাদেরকে পৃথক করবেন এবং ডেকে বলবেন আইনা মুতাহাবুনা বিজালালি, আমার জন্য একজন আলামিনকে ভালোবাসত তারা কোথায়, আইয়াউমা উযিল্লুহুম ফি দিবরি, আজকে আমি তাদেরকে তাদের সেই আমলের প্রতিদান স্বরূপ আজকে আমি তাদেরকে ছায়া দিব আমার নিজের ছায়া। সুবহানাল্লাহ, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, যেদিন আমার ছায়া ব্যতীত রেখে হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। হাদিসটি সহিহ মুসলিমের 2566 নম্বর হাদিস, এবং আপনারা ওই হাদিসও জানেন যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাতজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ছায়াকে ধন্য করবেন, তার মধ্যে ওই দুজনের কথা উল্লেখ রয়েছে, ওয়ারা দুরা তাহাব্বা ফিল্লাহ ইতিতামালিহি ওয়া তাহারাকা, ওই দুই দিনই বন্ধু, তাই নারী হোক আর পুরুষ হোক, মুমিন হোক আর মুমিনা হোক, ওই দুই বন্ধু যারা তাহাব্বা ফিল্লাহ আল্লাহর জন্যই একজন আলমকে ভালোবাসে, ইজতামা আলাইহি আল্লাহকে পাওয়ার জন্যই দুজনে একত্র হয়, আবার ওয়াতাফাররাকা আলাইহি আল্লাহকে পাওয়ার জন্যই পরস্পর বিচ্ছিন্ন হয়। শাহাদাতুল সহিহ মুসলিম নম্বরের হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে এই মুসলিমের এই ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে নষ্ট হয়, কীভাবে এটা ধ্বংস হয়, কীভাবে এটা আমাদের মাঝ থেকে পরস্পরের আমাদের মাঝ থেকে একে একে একের পর এক দূরে দূর হতে হতে মনে হয় এখন আমাদের অন্তরে আমাদের মাঝে বা আমাদের পরস্পরের আচার আচরণে এর মানে খুব কম অংশটা, সেটা কটা কিছুটা হয়তো বাকি আছে, বিরাট অংশগুলি কেমন যেন আমাদের থেকে বিদায় নিয়েছে। এর অনেকগুলি কারণ রয়েছে, যে কারণগুলি যেটা আমি এর আগেও অনেক সময় বলে থাকি যে ইসলামের প্রত্যেকটা আদেশ হচ্ছে আমাদের কল্যাণের জন্য আর প্রত্যেকটা নিষেধ হচ্ছে আমাদের অকল্যাণ থেকে বাঁচার। যখন আমরা নিষেধগুলি থেকে আল্লাহ তাআলার রাসূলের নিষেধগুলি থেকে যখন আমরা নিজেরা পরস্পরের বিরত না থাকি বা নিজেদেরকে যখন আমরা ওই হারাম এবং ওই গুনাহ ওই পাপে ওই নিষিদ্ধ কাজ কথা এবং মামলা থেকে যখন নিজেকে দূরে না রাখি তখনই আমাদের মাঝে তার খারাপ প্রভাব নিজেদেরকেই পড়াতে পারে, নিজেদেরকে তার খারাপ প্রতিফল আমাদেরকেই বহন করতে হয়। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত কারণে এত বড় গুরুত্বপূর্ণ ইসলামী বন্ধন ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয় তার কিছু মৌলিক কারণ হচ্ছে এক পরস্পরের মধ্যে হিংসা, তারপর হচ্ছে গিবাজ পরনিন্দা, তারপর হচ্ছে লোভ, দুনিয়াবি লোভ, তাই ক্ষমতার লোভ হোক তাই সম্পদের লোভ হোক, তেমনিভাবে চার নম্বর হচ্ছে রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক কারণে দলীয় কারণে পার্টিগত কারণেও মুসলিমদের মাঝে পারস্পরিক সম্পর্কের দারুণ ব্যাঘাত সৃষ্টি হয়ে থাকে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে বুখারী মুসলিমের যে লা তাহাসাউ, খবরদার তোমরা পরস্পরে হিংসা করবে না, ওয়ালা তানাজাসু, তোমরা খবরদার টানাকানি করবে না, একজনের
দুর্নাম নিয়ে একজনের কথাবার্তা নিয়ে তোমরা পরস্পরে কানাকানি করবে না। তাইটি মৌখিকভাবে হোক, তাইটি ইশারা ইঙ্গিতে হোক, কেননা আরবিতে বলা হয় যে লিসান হাল, যে কথা শুধু মূর্তি হয় তা নয়, কথা হয় চোখ চোখ দ্বারা, কথা হয় মাথার ইশারা দ্বারা, কথা হয় হাত হাতের ইশারা দ্বারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাতের আঙুলে হাতের ইশারা দ্বারা, মাথার ইশারা দ্বারা বিভিন্নভাবে মানুষদেরকে বুঝিয়েছেন। ফলে শুধুমাত্র মানুষদেরকে বোঝানোর জন্য, মানুষদেরকে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য শুধু মুখই ব্যবহার করে তা না, বাচনিকভাবে শুধু তাদের মনের ভাব প্রকাশ করে তা নয়, বরং মৌখিক ছাড়াও হাতের ইশারা, মাথার ইশারা, চোখের চিমটি বা চোখের ইশারা দিয়েও মানুষ ভালো ভালো কাজও করতে পারে, ভালো কথাও প্রকাশ করতে পারে। তেমনি গীবত বা নিন্দা, অপর মুসলিমকে হেয় করা, তাকে খাটো চোখে খাটো নজরে দেখা, এটা কথার দ্বারাও হতে পারে, ইশারা ইঙ্গিত হতে পারে। অথচ এগুলো সবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য হারাম করেছেন। লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, পরস্পরে তোমরা হিংসা করবে না, পরস্পরে তোমরা শত্রু ভাবাপন্ন করবে না। লা ইয়াখুযুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনেক হাদিস বর্ণনা করেছেন। যেমনটি তেমনটি একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল মুসলিম আখুল মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলিম আরেকজনের ভাইয়ের হচ্ছে আরেকজন মুসলিমের ভাই। লা ইয়াখুনুহু, খবরদার তার সাথে খেয়ালত করো, তার কোনো ব্যাপারে, কোনো মুসলিমের কোনো হকের ব্যাপারে কোনো খেয়ালত করবে না। তাই তার সম্পদের হক হোক, তার মান সম্মানের হক হোক, কোনো ব্যাপারে তার খেয়ালত করবে না। ওয়ালা ইয়াকদিবুহু, একজন মুসলিম আপনার মুসলিমের জন্য কোনো সময় মিথ্যা আশ্রয় নেবে না, মিথ্যা মুআমালা, মিথ্যা কথাবার্তা, মিথ্যার কোনো বিষয় আপনার মুসলিমের ক্ষেত্রে ব্যবহার করবে না। ওয়াইয়াখুযুহু, ওয়ালা ইয়াখুযুহু, এবং তাকে লাঞ্ছিত বঞ্চিত এবং তার অবদস্থতা করবে না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিম, একজন মুসলিম প্রত্যেক মুসলিম আপনার মুসলিমের উপরে হারাম হারাম হলো, নিষিদ্ধ হলো ইরকুহু, তার মান সম্মানের হানি করা, তার সম্মানের হানি করাটা হারাম। এতে যেভাবে হোক, কথার দ্বারা হোক, ইশারা ইঙ্গিতে হোক, মুআমালাত আচার আচরণ হোক, সামনে হোক এবং তার অপরস্থ হোক, কোনো অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারামে জড়িত হওয়াকে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। ওয়া মালু, এবং হারাম হচ্ছে তার সম্পদ, অপর ভাইয়ের সম্পদ হারামভাবে গ্রহণ করা, রক্ষণ করা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য হারাম করেছেন। তাই সম্পদের বণ্টনের ক্ষেত্রে হোক এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হোক, যে কোনো ব্যাপারে, যে কোনোভাবে মানুষ নিরাশ ছড়িয়ে হোক, বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হোক, বা চুরি ডাকাতি করে হোক, বা মিথ্যা সাক্ষী অথবা সুদ ঘুষ, যে কোনোভাবে সম্পদকে অপর মুসলিমের সম্পদ নিজের মধ্যে আনাকে আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। ওয়াদামুহু, এবং তার রক্তকে হারাম করেছেন। অথচ আজকে কত কারণে রক্তকে হারাম করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জানেন, যেটা বলেছে যে রাজনৈতিক কারণেও আজকে এই সমস্ত পরস্পর মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন, যে ইউনিটি, তাদের যে ইসলামের ইসলামের কারণে তাদের মধ্যে যে ভালোবাসা এবং ফ্রাকরণ, সেগুলো সবই ধ্বংসে লিপ্ত হয়েছে এই মুসলিম দ্বারা তৈরিকৃত এই সমস্ত রাজনৈতিক বা এই সমস্ত পার্টিগত কারণে। কিন্তু আর ধরে রাখতে হবে, আজকে শাসক হোক আর তোমার বিচারক হোক, মোড়ল হোক, এবং যে কোনো উপদস্থ লোক হোক না কেন, যে যে অবস্থান অবস্থানে অবস্থান করছেন, তার অধীনস্থ লোকদের প্রতি তার দায়িত্ব হল তার সদাচরণ করা, তাদেরকে কল্যাণের উপরে পরিচালিত করা, যার যার হক তাকে তার জন্য প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে উপর থেকে নিচ পর্যন্ত যত দায়িত্বশীল আমরা রয়েছি, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের একজন পরিবারের প্রধান, তার অধীনে যে কজন তার স্ত্রী পুত্র আছে, একটা প্রতিষ্ঠানের প্রধান তিনি সেবা, তার অধীনে যে কজন সদস্য শিক্ষক রয়েছে, একটা কোম্পানির মালিক তিনি, তার অধীনে যে কজন লোক রয়েছে,
প্রত্যেকই তার আপন আপন দায়িত্ব সম্পর্কে আমার কাছে পুরোপুরি জবাবদিহি করতে হবে। ফলে দুনিয়ার বিচারে হক না হক ভাবে বিচার হচ্ছে এবং বাস্তবায়িত হতে পারে, কিন্তু জেনে রাখতে হবে যে এই বিচারের পরও আমার বিচার কিন্তু সবার জন্য রয়েছে। সেই বিচারের ব্যাপারে আমাদের সকলকেই, অন্তত আমরা যারা মুসলিম, আমাদের সকল মুসলিমকে, তাইতে আমরা রাজা হই, প্রজা হই, শাসক হই, আর আমরা সাধারণ শ্রমিক হই, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে সময় তর্জমা আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোনো দোভাষী থাকবে না, সেই আল্লাহ মহা কাজ করায় দাঁড়ানোর ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আর তাকুয়া হাগুনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ভয় তাকুয়া পরেশগৃহীতা হচ্ছে অন্তরের বেহাসিব ইমরি মুসলিমিন মিনা শাররি, যে কোনো মুসলিমকে খারাপ এবং ধ্বংসের জন্য এতটুকু যথেষ্ট, আইয়াহতাকিরা আখাহু মুসলিম, যে তার অপর কোনো মুসলিমকে সে খাটো নজরে দেখবে, সে ছোট নজরে দেখবে, এই ছোট নজরে দেখাটাই হলো তার ধ্বংস বা সার, তার অকল্যাণের জন্য, তার ক্ষতির জন্য যথেষ্ট। হাদিস সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিস। আমরা এই সংক্ষিপ্ত খুতবায় আমাদের প্রিয় নবী থেকে আমাদের দৈনন্দিন জীবনে বা পার্থিব জীবনের কল্যাণ কীভাবে আসতে পারে, এসেছিল আমাদের পূর্বপুরুষদের মাঝে, এবং সেই কল্যাণ আমরা আবারও কীভাবে ফিরে নিয়ে আসতে পারি, ধরে রাখতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, সেই সমস্ত ব্যাপারে এবং যা কিছুর মাধ্যমে আমাদের পারস্পরিক ক্ষতি এবং অকল্যাণ সাধিত হয় এবং যা প্রতিফল আমাদের নিজেদেরকেই দুনিয়াতেও পড়তে হয়, আবার আল্লাহ মাফ না করলে আখেরাতেও তার কঠিন জবাব দিতে এবং ক্ষতি বা প্রতিফল আমাদের পড়তে হতে পারে, এই সকল বিষয়ে কোরআন হাদিস থেকে যা কিছু আমরা শুনলাম এর উপরে বাকি জীবনে আমরা খেয়াল রেখে নজর দিয়ে আমল করার মাধ্যমে আল্লাহ নবীর এবং আল্লাহ আলমিনের যে উদ্দেশ্যে আমাদের জন্য এই সুন্দর পৃথিবীদান আদেশ নিষেধগুলি আমাদের জন্য জারি করেছেন, আল্লাহ আমাদের সকলকে সেই উভয় জগতের কল্যাণ অর্জন করার জন্য দান করুন। আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والولية يا رب العالمين، اللهم انصر إخوان المسلمين في كل مكان، اللهم احفظنا واحفظ المسلمين في كل مكان، اللهم اشف مرضانا ومرضى المسلمين في كل مكان، اللهم احفظ بلادنا وبلاد جميع المسلمين يا رب العالمين. الله سبحانه وتعالى আমরা আপনার কাছে প্রিয়াত করি, প্রার্থনা করি, এই যে করোনা ভাইরাস যার মাধ্যমে আমাদের দুনিয়ার অকল্যাণ থেকে ফিরিয়ে নিয়ে আখেরাতের মহত্ব থেকে রক্ষা করে মহাকল্যাণ দেওয়ার উদ্দেশ্যে যে পরীক্ষাগুলো এই ভাইরাস আপনি আমাদের জন্য পাঠিয়েছেন, এর মাধ্যমে আমাদের কল্যাণের দিকে ফিরে আসার প্রতি প্রাপ্ত, এবং তারা এই ভাইরাসের মাধ্যমে যারা আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে আল্লাহ আলমে আসেন তাদের সকলকেই পরিপূর্ণ সুস্থতা দান করুন, যারা এই ভাইরাসের মাধ্যমে তার মৃত্যুবরণ করে মুমিন মুসলিম হিসেবে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আপনি তাদের সকলকে আমাদের মধ্যে যারা অসুস্থ এবং যারা রোগাক্রান্ত এবং যারা অভাবগ্রস্ত যারা সমস্যাগ্রস্ত রয়েছে আপনি আপনার নিজ দয়ায় আপনার নিজ ক্ষমতায় এবং নিজ অনুগ্রহে সকলেরই সকল অভাব সকলের সমস্যা আপনি দূর করে দিন এবং সকল রোগীকে পরিপূর্ণ সুস্থভাবে লাভ করুন। আমাদের যারা আত্মীয়স্বজন যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের সকলের খবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দিন, এবং আমাদের বিশেষ করে আমাদের মাগুন্দরা যারা প্রতি জুমাতে আপনার সন্তুষ্টির জন্য যেহেতু অপশন আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ করে দিয়েছেন, তাই পর্দার সাথে সংসারে দায়িত্ব পালন করার পাশাপাশি তারা জুমা খুতবা মাধ্যমে ইসলামী শিক্ষা বাড়ানোর উদ্দেশ্যে আমল করার উদ্দেশ্যে নতুন বিষয় জেনে সেগুলোভাবে জীবনকে গড়ার উদ্দেশ্যে যারা কষ্ট করে আমাদের মাগুন্দের মাঝে যারা
জুমার দিনে মসজিদে আসেন, ঈদগাহে ঈদের সময় আসেন, আল্লাহ তাকে আপনি তাদের সকলের নেক মাহফুজ করা কবুল করুন। আপনি তাদের সকলকে এর বিনিময়ে এবং আমাদেরও আমাদের এই সব আমলের বিনিময়ে আমাদের জীবনের সকলের সব গুনাহ আপনি মাফ করে দিন। عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. আপনাদের কাছে একজন অত্যন্ত রোগাক্রান্ত আমাদের তিনি ভাই আহুল হাবিব ভাই, তিনি একজন মারাত্মক অসুস্থতার সাথে ভুগছেন, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, শারীরিকভাবে দারুণ তিনি আনিসিক করতেছেন, কষ্ট অনুভব করতেছেন। আপনারা তাকে অর্থনৈতিক সাহায্য করে তার অপারেশন, তাদের দুজনের সব আর্থিকভাবে তারা অসচ্ছল, আবার একজন মারাত্মকভাবে রোগাক্রান্ত, পরীক্ষা নিরীক্ষা করতে হবে তার সুস্থতার জন্য। আপনারা তাদের দুজনকে আপনি সাহায্য অনুভূতি লাভ করবেন, আল্লাহ আপনাদের এই দান কবুল করুন। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم. السلام عليكم ورحمة الله وبركاته.